একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মানওয়ারা থেকে তিন দিন চার দিন কোনো খোঁজ নাই, রাসূলের জন্য ফেরেশতা, রাসূলের জন্য সাহাবারা সব পাগল পারা হয়ে গেছে, রাসূল কোথায় গেল কোনো খোঁজ খবর পাওয়া যায় না। হযরতে আলী, হযরতে উমর, এই রকম যত বড় বড় সাহাবারা ছিলেন, সব সাহাবারা একে অপরকে বোলাবুলি করে, বলে রাসূলের খবর জানো কি? বলে রাসূলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মদিনার অলিতে গলিতে একটা বাচ্চা শয়তান, ওই শয়তানের ভিতরে মানুষকে শিখিয়ে দিয়েছে যে তোমাদের রাসূল আর দুনিয়াতে নাই, কাফেরেরা মেরে দিয়েছে, কোনো খোঁজ নাই, কোথায় মেরে ফেলে দিয়েছে, কোন জঙ্গলে আছে কোনো খোঁজ খবর পাই না। হযরত আলীর কাছে এসে অন্য অন্য সাহাবারা কান্না করে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একজন সাহাবা এসে বলছে, ফাতেমা গো, রাসূলের খবরটা কি তুমি জানো? বলে আমি তো আজ তিন দিন থেকে রাসূলের কোনো খবর পাইনি, একজন লোক প্রচার করে দিয়ে গেল যে রাসূল দুনিয়াতে আর নাই। বাচ্চা বাচ্চা শিশু রাজা এই যখন খবর পেয়েছে যে রাসূল দুনিয়াতে নাই, সবার চোখে পানি, সবাই কান্না করে, চারিদিকে ফেরেশতারা দিকে দিকে খোঁজাখুঁজি করার জন্য বেরিয়ে গেল মদিনা থেকে। কয়েকদিন পর কোন দিকে খোঁজাখুঁজি করার পরে যখন খোঁজ পাল না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সুর পাহাড়ের দিকে এগিয়ে গেলেন, যেতে যেতে সেখানে পাহাড়ের নিচে একটা রাখায়াল কয়েকটা ছাগল চড়াচ্ছিল। সেই ছাগল চড়া রাখাল গুলোকে জিজ্ঞাসা করলেন সাহাবারা, বলে ভাই এই পাহাড়ের দিকে কি দেখেছ, একজন রাসূল এসেছে? বলে আমি তো রাসূলকেও চিনি না, তোমাদের মোহাম্মদ কমে সেরকম চিনি না, কারণ আমি বেদিন লোক, আমি সারাদিনে রাখালেই থাকি, এই এলাকায় থাকি, গরু ছাগলগুলো বকরিগুলো আমি চড়াই, এখান থেকে বাড়ি আমি ফিরি না, সারাদিন এখানেই থাকি, রাত্র এখানে থাকি, কিন্তু একজন মানুষ আজ তিন দিন ধরে এই পাহাড়ের বুকে ইয়া উম্মতি শব্দ করে, যেই দিন থেকে শব্দ করে সেই দিন থেকে আমার ছাগলগুলো পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে মুখ আর মাটিতে লাগায় না। আমি কতবার চেষ্টা করলাম আর বললাম, ছাগলগুলোকে মারলাম, ছাগলগুলো নিজের মাতৃভাষায় চিৎকার করে চিৎকার করে, তবু ছাগলের চোখ দিয়ে পানি ঝরে, ছাগলগুলো কখনোই জমিনে মুখ ঠেকায় না, শুধু ওই পাহাড়ের দিকে ফলো করে তাকিয়ে থাকে। এই কথা যখন সাহাবারা শুনতে পেলেন, সাহাবারা বললেন সঠিক খবর পাওয়া গেছে, এই রকম দুনিয়াতে কোন মানুষ নাই যে যার জন্য ছাগল তাকিয়ে থাকবে, জমিনে মুখ দিবে না, এরকম কোন লোক আছে? হ্যাঁ, কোন লোক নাই। সাহাবাদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবায়া পাহাড়ের দিকে উঠতে লাগলেন। উঠতে উঠতে কিছু দূর যাওয়ার পরে ইয়া উম্মতি শব্দ আসছে, পাহাড়ের উপরে উঠে গেলেন, যাওয়ার পরে দেখলেন রাসূল সেজদারত হয়ে সেজদায় কান্না করে আর বলে, আল্লাহকে বলো গো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে রাসূলের জবানে একটাই কথা আর রাসূলের চোখ দিয়ে পানি ঝরে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল যেখানে সেজদা দিয়েছিলেন ওই জায়গায় পানি ঝরে ঝরে সেখানে একটু পানি পানি ভাব হয়ে গেছিল। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আজ আপনি মাথা তুলেন। সাহাবাদের হযরত ওমর যখন বললেন মাথা তুলেন, হুজুর রাসূল কথা বলে না, শুধু কেঁদেই যায় উম্মতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল শুধু কথাতে মাথা তুলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর
যেই দিন আপনাকে আমি কতল করার জন্যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম মোহাম্মদের গদ্দার নিব বলে, কিন্তু রাস্তার ভিতরে আমার বোনের বাড়িতে গিয়ে আমি সূরা তহা পড়ার পরে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছিল। সেই দিন থেকে নিয়ে আপনার দরবারে গিয়ে তরবারটা ফেলে দিয়েছিলাম, আর সেই দিন আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছিলাম হুজুর। সেই দিন থেকে নিয়ে যতদিন আমার জীবনের যতগুলো নেকি আছে সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম হুজুর, আপনি মাথা তুলে না আর কান্না করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও কান্না বন্ধ হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বলে হুজুর আমার জীবনে যতগুলো নেকি অর্জন করেছিলাম সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি বখশিশ দিয়ে দিলাম, দান করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে, হুজুর যেদিন আপনাকে মক্কা মুকাররমা থেকে কাফের মুশরিকরা তেড়েছিল সেই দিন আপনি একদিন বলেছিলেন, ও আবু বকর মক্কা ত্যাগ করে মদিনার দিকে যেতে হবে, সেই দিন থেকে আমি আর আরামের বিছানায় কোনোদিন ঘুমাইনি হুজুর, সেই দিন থেকে মেন গেটে দাঁড়িয়েছিলাম, কখন আমার রাসূল ডাক দিবে, আর যদি আমি ঘুমিয়ে যাই রসুলের একবার দুবার ডাকে যদি আমি সাড়া না পাই রসুলকে ওই এলাকার লোকেরা কাফেররা মুশরিকরা মেরে দিবে, এটা হতে পারে না। সেই দিন থেকে আমি ওই দরজায় গা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। সেই দিনকার আমল থেকে নিয়ে যত রকমের জীবনের যত নেকিগুলো আমি করেছিলাম সব নেকিগুলোও আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম হুজুর, আর কান্না করেন না, সেজদা থেকে মাথা তুলেন। রসুল ডুগরিয়া ডুগরিয়া কান্না করেন তবু সেজদা থেকে মাথা তুলেন না। সাহাবাদের ভিতরে বলতে লাগলেন, রসুল আমাদের কথায় সন্তুষ্ট নয়, আমাদের কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট নয়। বলে কার কথায় সন্তুষ্ট হবে, বলে চলে যায়। বলে কার কাছে যাবো, রসুলের স্ত্রী যেই দিন থেকে নিয়ে ইন্তিকাল করেছিলেন খাদিজাতুল কুবরায়া, যেই দিন থেকে ইন্তিকাল করেছিলেন তারপর থেকে নিয়ে ফাতেমাকে বলেছিলেন, বলে ফাতেমা গো তোমার মা খাদিজা ইন্তিকাল করে গেল চলে গেল, এরপর থেকে নিয়ে সব কিছু পরামর্শ তোমার কাছে নেব। আর সব থেকে রসুলের কলিজার টুকরা হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চলো যাই রসুলের কন্যার কাছে যাই, কন্যা যদি বলে মাথা তোলার জন্য সেজদা থেকে নিশ্চয় কন্যার কথা শুনবে আর মাথা তুলবে সেজদা থেকে। একজন সাহাবা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই আপনার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ও ফাতেমা গো তুমি কি রসুলের খবর জানো, তখনও কিন্তু ফাতেমা রসুলের খবর জানে না। ফাতেমা কেঁদে কেঁদে বলছে, তোমরা কি শুনতে পেয়েছ, বলে হ্যাঁ খবর পেয়েছি, বলে কোথায় আছে, সাবালে সুর পাড়ে আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করছে, চলো যা আমাদের জীবনের সব নেকিগুলো রসুলের উম্মতের জন্য দান করে দিলাম, তবু রসুল কান্না থামে না, তবু রসুল কান্না থামে না, সেজদা থেকে মাথা তুলে না। ফাতেমা গো তুমি যদি ডাক দাও তাহলে নিশ্চয় তোমার কান্না তোমার ডাকায়া রসুলের কান্না বন্ধ হবে, সেজদা থেকে মাথা তুলবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে তড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুর পাড়ে আসলেন, আসার পরে রসুলের মাতার কাছে গিয়ে ফাতেমা বলছেন, আব্বা গো
ও বাজায়ান, যেদিন আমার মা ইন্তিকাল করেছিলেন সেই দিন থেকে আপনি আমাকে একটা কথা বলেছিলেন, ফাতেমা গো কোথাও যদি আমি সফরে যাই, কোথাও যদি আমি চলে যাই, আয় নিশ্চয় তোমাকে আমি বলে যাব। কিন্তু ওগো আব্বা জান, আজ তিন দিন চার দিন ধরে মদিনার অলিতে গলিতে চারিদিকে খোঁজাখুঁজি করি, কিন্তু রসুলের আপনাগর কোনো সম্বাদ আমরা পাই না, কোনো শয়তান প্রচার করে দিয়েছে রসুল তোমাদের আর নাই। তাই আমি সারাদিন বাড়িতে কান্না করি, আব্বা গো তুমি মাথা তুলো সেজদা থেকে, তবুও রসুল সেজদা থেকে মাথা তুলে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা যখন সেজদা থেকে তুললেন না, ফাতেমাকে দেখে দেখে বললেন, বলে হুজুর ওগো আব্বা জান, আমার জীবনের সমস্ত নেকিগুলো সব উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু রসুল মাথা তুলে না সেজদা থেকে, কান্না করে উম্মতের জন্য, ওগো আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে ক্ষমা করো। রসুল যখন মাথা তুললেন না, হযরতে ফাতেমা চিৎকার করে বললেন, ওগো আল্লাহ তোমাকে সাক্ষী করে আমি বলছি, তুমি ছাড়া আর কোন মাবুদ নাই, ওগো আল্লাহ তোমার কসম খেয়ে বলছি, সব থেকে আব্বা জানের কলিজার টুকরা হলো হাসান আর হুসাইন। হযরতে হাসান আর হুসাইন এই কলিজার টুকরা হচ্ছে রসুলের সবথেকে প্রিয়। ফাতেমা বললেন, ওগো আব্বা জান, আমারও কলিজার টুকরা হলো, জানের টুকরা হলো, আমার দুই পুত্র সন্তান, ওগো আল্লাহ খোদার কসম করে বলছি, আমি আমার আব্বা জানের উম্মতের জন্যে আমার দুটো সন্তানকে আল্লাহ তোমার হস্তে কুরবানি দিয়ে দিলাম। যখন কথা বলেছেন, ফেরেশতারা কান্না শুরু করেছে, ফেরেশতাদের ভিতরে কান্নায় পার্বত্য থেকে আওয়াজ আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থেকে আওয়াজ দিয়ে জিব্রাইলকে বলছে, গো জিব্রাইল তুমি যাও, আর সহ্য করা গেল না, কারণ হযরতে ফাতেমার কলিজার টুকরার তা কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। যাও যাও যাও, আমার রসুলকে বলো, যারা আপনার তরিকা মেনে নিয়ে চলবে, যারা আপনাকে ভালোবাসবে, আদব করবে, স্নেহ ভালোবাসবে, যারা আপনার প্রতি আদব জানিয়ে আপনার তরিকার উপরে জীবন যাপন করবে, ওই উম্মতের দেখাশোনার ভার আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। সুবহানাল্লাহ, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে এসে রসুলের কাছে এসে বলছে, হুজুর আল্লাহর হুকুমে আপনি মাথা তুলেন। রসুল বললেন, যদি আল্লাহর হুকুমে মাথা না তুলি তাহলে বেদবি আমার হবে, আল্লাহ অসন্তুষ্ট হতে পারে। রসুল যখন এ কথা শুনতে পেলেন, রসুল সেজদা থেকে মাথা তুললেন। মাথা তোলার পরে সাহাবাদেরকে বললেন, তোমরা যদি আজ ফাতেমা আমার কাছে না আসতো, আমি সারাদিন নয় কয়েক মাস ধরে পাহাড়েই থাকতাম, যতক্ষণ না স্বয়ং আল্লাহ আমাকে না বলতো, মোহাম্মদ ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, তুমি মাথা তুলো, তখন আমি মাথা তুলতাম। কিন্তু জিব্রাইল এসেছে, তাই হুকুমে মাথা তুলতে হলো। আমার ইচ্ছা ছিল জিব্রাইল আমার কাছে আসতো না, স্বয়ং আল্লাহ এলাম করে আমাকে ডাক দিত, মোহাম্মদ ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, তুমি মাথা তুলো। এই ছিল আমার ইচ্ছা, এই হলো আল্লাহ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতির জন্য কত কান্না। আর সেই নবীকে আমরা গালি দিয়া, সেই নবীর উপরে আমরা আদৌ ভালোবাসা আমরা কখনোই করতে আমরা শিখিনি, যে রসুল কিয়ামতের জন্য আপনাকে জান্নাতের কাণ্ডারি হবে। রসুলের যদি আপনি উম্মত না হতে পারেন, আপনি কি জান্নাত পাবেন? হ্যাঁ, কোনো দিন জান্নাতে পাওয়া যাবে না।